রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝে এবার স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রতিবাদে স্বরূপ সোদপুরের এক গৃহবধূ চাকরিতে যোগ দিতে গিয়ে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। রাজ্য জুড়ে শিক্ষা নিয়োগে দুর্নীতির পর এবার স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। অভিযোগ আনেন পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সোদপুর 55 তলা এলাকার বাসিন্দা আলোচন্দ। তার অভিযোগ, গত জুন মাসে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া নার্সিং বিভাগে চাকরির জন্য ফর্ম বের হয়, সেই ফর্ম ফিল আপ করে কল্যাণী স্বাস্থ্য দপ্তরের ব্রাঞ্চ অফিসে জমা দেন তিনি। এরপর স্বাস্থ্য দপ্তরের অফিসার পরিচয় দিয়ে তাকে ফোন করে বলা হয় জুলাই মাসের 14 তারিখ সাগর দত্ত হাসপাতালে নার্সিং বিভাগে তার চাকরি হবে, কিন্তু কথা মতো সেই কাজ হয় না। তারপর স্বাস্থ্য দপ্তরের অফিসার পরিচয় দিয়ে আবার ফোন করে তাকে বলা হয় তার সমস্ত মেডিকেল সার্টিফিকেট, নার্সিং সার্টিফিকেট সহ পরিচয়পত্র স্বাস্থ্য দপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর জন্য। সেই কথা মতো আলোচন্দ্র তার সমস্ত নথি ওই স্বাস্থ্য দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। তারপর স্বাস্থ্য দপ্তরের অফিসার পরিচয় দিয়ে ফোন করে তাকে বলা হয় 28 জুলাই সাগর দত্ত হাসপাতালের নার্সিং বিভাগে তার চাকরি হয়ে গেছে। 1 আগস্ট থেকে তিনি সাগর দত্ত হাসপাতালে নার্সিং বিভাগে কাজ শুরু করবেন। 1 আগস্ট সাগর দত্ত হাসপাতালে তিনি কাজ করতে গিয়ে জানতে পারেন তার নামে হাসপাতালে কোনো কর্মী নিয়োগ হয়নি। তখন তিনি হাসপাতাল মারফত জানতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। গত 22 বছর ধরে আলোদেবী স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, এলাকার সবাই স্বাস্থ্যকর্মী আলোদি বলেই চেনেন। স্বাস্থ্য দপ্তরের এহেন প্রতারণায় তিতিবিরক্ত তিনি একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাকে চাকরিটা দেবে বলেছে, আমি প্রতারণা হয়ে গেছি। কোথা থেকে? স্বাস্থ্য দপ্তর থেকে। আমার চাকরিটা কনফার্ম, আমি জয়নিং হয়ে গেছে। আমার ফিমেল ওয়ার্ডে, মানে আমি পশ্চিম, আমার ফিমেল ওয়ার্ডে আমার ডিউটিটা হয়েছে, 10টা 5টা ডিউটি সব কিছু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি ডিউটি করতে পারছি না। কোথায় ডিউটি দেওয়ার কথা ছিল? স্বাস্থ্য এই সে সাগর দত্ত হসপিটাল। আমার জয়নিং হয়ে গেছে আর আমি আমি যোগ্য, মানে আমার যোগ্যতা হিসেবে আমি চাকরিটা পেয়ে যাব, অসুবিধা হবে না। আপনার জয়নিং হয়ে গেছে? হ্যাঁ, জয়নিং হয়ে গেছে। এখনো আমি আমি চাকরি করছি না, জয়নিং হয়ে গেছে, চাকরি করতে পারছি না। কেন জানি না, একবার কেন হাজারবার বলবো যে আমি আমাকে প্রতারিত আমি স্বাস্থ্য দপ্তরের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পানিহাটি। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।